হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বিডি ফার্ম চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে চলে আসছি মিরপুর এক কবুতরের হাটে। আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের গিরিবাস কবুতরের দাম নিয়ে আলোচনা করে থাকব। যারা ভিডিওটা দেখছেন তারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর পুরো ভিডিওটা জুড়ে আমি আসিফ থাকবো আপনাদের সাথে। ভাই, সবুজ গলা কষা জোড়া কত যাচ্ছেন? আপনার খামারে কত জোড়া আছে? আমার খামারে কত জোড়া আছে ভাই? 30-40 জোড়া। ভাই, জিরা গলা সবুজ গলাটার দাম কত? এই জোড়া এটার দামের পর ওই যে একই দাম, 3000 টাকা জোড়া পড়ে। 3000 টাকা জোড়া? হ্যাঁ। কম টাম হবে না ভাই? না, কম হবে না। আপনার খামার কোন জায়গায়? আমার খামার কালশি। কালশি। আজকে 3 জোড়া আনছেন না? 3 জোড়া আনছি, আর বাকিগুলো বিক্রি হয়ে গেছে। কত জোড়া আনছিলেন? আনছিলাম আপনি 10-12 পিস। 10-12 পিস লক্ষ আনছিলাম এক জোড়া, গিয়াছিল 3 পিস। ভাই, এই কালদম জোড়া কত? এই কালদম জোড়া ভাই চাইতেছি 3000। 3000 টাকা? কম হবে না ভাই? না। কয়বার ডিম বাচ্চা করছে ভাই? এটি এখন প্রথম জোড়া দিছেন। প্রথম জোড়া দিছেন? নিউ অর্ডার। ভাই, এই জোড়ার প্রাইস কত? এই জোড়া চাইতেছি ভাই 3500। 3500। বিক্রি করবেন কত হলে? বিক্রি করবো এগুলা ভাই 3200 থেকে 3300 মতো। 3200-3300। কয়বার ডিম বাচ্চা করছে এটা? দুইবার। দুইবার। ভাই, চিলাগুলা এবারে যে দাম কত? এগুলা 1000 করে পিস চাইতেছি। 1000 করে পিস? সব জোড়া আছে তো না? আচ্ছা, ডিম বাচ্চা কি গ্যারান্টি এগুলা জোড়া নিলে? হ্যাঁ হ্যাঁ। এই কালদম গুলা এবারে যে কত? পিস প্রতি চাইতেছি ভাই 1200 করে। পিস 1200 টাকা? কত হলে বিক্রি করবেন? 1000 সর্বনিম্ন, এর কম হবে না। সর্বনিম্ন 1000। জোড়া আছে তো সবগুলা না? আপনারা কি খামারে খালি কালদম আর চিলা পালেন? হ্যাঁ হ্যাঁ। কত জোড়া আছে টোটাল? টোটাল আছে 100 জোড়ার মতো। 100 জোড়া। যদি কেউ আপনাদের কাছ থেকে কালদম সংগ্রহ করতে চায় বা চিলা সংগ্রহ করতে চায় নিতে পারবে? অবশ্যই অবশ্যই। দর্শকদের উদ্দেশ্যে আপনাদের নাম্বারটা আবার দিবেন। হ্যাঁ, নাম্বারটা একটু বলেন। 0168-0168-444-444-17-17-81-81। বিডি ফার্মস ভাই, আপনার এখানে কি সবগুলাই নর? মাদি আছে না এগুলার? মাদি গুলো অনেকগুলো মাদি সেল করে ফেলছি, জোড়া সেল করছি, মাদি সিঙ্গেল সিঙ্গেল সেল করছি। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি সবগুলা সবুজ গলা নট ভাই। এগুলাই আবার যে কত করে পার পিস? এটা ভাই ওইটা 3000, ওইটা 2000, এগুলো 1000 করে। এটা 3000, এইটা জুটি আলা দুইটা 3000। দেন তো আইতেছি, দেন আইতেছি, আপনারটাই থাকলো এটাই লমো আইতেছি। ভাই, এই সবুজ গলা গিরিবাস জোড়া কত যাচ্ছ? ফিক্সড 2500 টাকা। ফিক্সড 2500? কম টম হবে না? না, কম হবে না। কয়বার ডিম বাচ্চা করছে? এগুলো 2-3 বার করছে। 2-3 বার? তোমার বাসার তো না? হ্যাঁ, বাসা। বাসায় কয় জোড়া আছে? বাসায় আছে 6-7 জোড়া মতো। 6-7 জোড়া।
ভাই এখানে দুইটাই কি নর? হ্যাঁ দুইটাই নর। ও এই নরগুলোর প্রাইস কত করে যাচ্ছে? এইটা একদম 800, ওইটা একদম 600। এইটা হচ্ছে 800 টাকা আর এটা 600, আর এটা 600 টাকা। ভাই এই পাঙ্কি নরটা কত যাচ্ছে? এই নরটা ফিক্স 2000 টাকা। ফিক্স 2000। ওই সাদা কালারেরটা কত? এটা ফিক্স 2500। ফিক্স 2500 টাকা। পাঙ্কি নর নামা দিও, এটা এটা নর নর। আর এই যেটা ডাকতাছে এটার দাম কত? এটা 800 টাকা। 800 টাকা। আর এই সামনেরটা? এটা 1500। কম টম হবে না ভাইয়া? না কম হবে না। আর এই যে এটা? এটা 3000 টাকা। 3000। এটা হচ্ছে টিউব লাইট চোখের পাখি নর না? হ্যাঁ নর। কত চাইলা? এটা একদম 3000 টাকা। 3000 টাকা। পাখাগুলা দেখি, ওই পাখাটা দেখি ভাইয়া, পাঙ্খি মাদিটা কত যাচ্ছ? এটা 4000 টাকা। ঠিক 4000 টাকা। কম হবে না? না কম। ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে তোমার নাম্বারটা বলো। 015-0-8-0-1-0-5-9-7-8। তোমার খামারটা কই জানো? গোল্লারটেক মিরপুর এক। মিরপুর এক গোল্লারটেক। যারা কবুতরগুলো সংগ্রহ করতে চান এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর তোমার নাম কি জানে ভাই? কামিয়াব। কামিয়াব। এটা হচ্ছে লাল মোসালদম। হ্যাঁ পাখাগুলো দেখি, ওই পাখাটা এই জোড়াটা কত যাচ্ছে ভাই? এই জোড়াটা ফিক্স 2000 টাকা। ফিক্স 2000। লাল মোসালদম। মাদি